বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কে টুর চূড়ায় প্রথম বাংলাদেশী হিসেবে পা রাখলেন এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। গত 17 জুলাই রাতে কে টুর চূড়ায় ওঠার যাত্রা শুরু করেন তিনি। উচ্চতার দিক থেকে বিশ্বের দ্বিতীয় হলেও কেটুর আরোহণকে বিশেষ সম্মানের চোখে দেখেন পর্বত আরোহীরা। এ পর্যন্ত কয়েক হাজার পর্বত আরোহী এভারেস্ট জয় করতে পারলেও কেটুতে পা রাখা ব্যক্তির সংখ্যা এখনও 500-র নিচে। এছাড়া কঠিন এই পর্বত শৃঙ্গ জয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। ওয়াসফিয়া দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে 2012 সালের 26শে মে এভারেস্ট জয় করেন। এরপর বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে 7 মহাদেশের 7টি পর্বত শৃঙ্গ জয় করেন তিনি।